মঙ্গলবার ছিল বিজেপির নবান্ন অভিযান। কলকাতার তিনটি কেন্দ্র থেকে বিজেপি কর্মীদের নবান্ন অভিযান শুরু করার কথা ছিল। একটি অভিযানে নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দ্বিতীয় কেন্দ্রের দায়িত্ব ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, তৃতীয় কেন্দ্রের দায়িত্ব ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে নিজের বেহালা বাড়ি থেকে বের হন শুভেন্দু অধিকারী। চিড়িয়াখানা ক্রস করে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে পুলিশের ব্যারিকেডে বাধা পড়েন। আমি সাঁতরাগাছি যাব। বলছে সমুদ্র নদী পেরিয়ে যাবো, সাঁতরাগাছি নদীকে সাঁতার কেটে যাবো, সাঁতার কেটে যাবো। এখান থেকে আপনি যেতে পারবেন কেন? সাঁতরাগাছি যাবো তো আমরা, অ্যারেস্ট করুন। দেখুন, নর্থ কোরিয়া বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে। দাদা এখন কোথায় যাবেন, কি করবেন? আরে এরা তো বলছে যেতেই দেবে না, যেতেই দেবে না, রুট দেখাচ্ছে দেখুন। এটা ছাড়া তো বলছে মা ফ্লাইওভার হয় দক্ষিণেশ্বর হয়ে যান, ওখানে অঙ্কুরাটি কোনার মুখ ঘিরে রেখেছে। আমি বলছি আমার এমপিকে মোটর সাইকেল করে স্টেশনে পাঠান, আমরা লোকাল ট্রেন চড়ে সাঁতরাগাছি চলে যাবো। মেরা পার্সোনাল অঙ্কুরাটি আর ওটা বন্ধ করেছেন, তাহলে আমাকে হাওড়া স্টেশনে ট্রেনে করে যাবো সাঁতরাগাছি। বেশ কিছুক্ষণ পুলিশের সাথে তার বিবাদ হয়। পরে পুলিশ শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চ্যাটার্জি, রাহুল সিনহাকে আটক করে লালবাজারে নিয়ে যায়। গণতান্ত্রিক বাংলায় বিরোধী দলনেতার সঙ্গে কি আচরণ করছে? অন্যায় ভাবে আইন শৃঙ্খলা বলে রাজ্যে কিছু নেই, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে, যার জন্য ভয়ের চোটে আজকে পুলিশ আমাদের এখানে নামামাত্র গ্রেপ্তার করেছে। আমরা ব্যারিকেডও ভাঙিনি, ব্যারিকেড ভাঙতেও যাইনি, অতএব কিসের জন্য পুলিশ গ্রেপ্তার করলো তা স্পষ্টভাবে পুলিশের কাছে কোনো ধারণা নেই। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মমতা ব্যানার্জি যে বিজেপিকে ভয় পাচ্ছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ।
কলকাতা থেকে রিয়া ঘোষ, আনন্দ বার্তা।